ততদিন পর্যন্ত হত্যা রাজনীতির থেকে বিএনপি বেরিয়ে না আসবে, ষড়যন্ত্র রাজনীতির থেকে বেরিয়ে আসবে, বিএনপির এদিক ওদিক কোনো যাই করুক না কেন বিএনপি সামনের দিকে এগোতে পারবে না। ওই যে বলেন টেক ব্যাক বাংলাদেশ, পিছনে যাও। হাবিব ভাই যে আপাতত যে কথা বন্ধ করেছে এজন্যই তাকে ধন্যবাদ, কারণ হাবিব ভাইয়ের কথা কিন্তু এখনো শেষ হওয়ার কথা না। এত ক্ষোভ, এত যন্ত্রণা, এত কথা বলে না, না এত যন্ত্রণা তার, এই যন্ত্রণাগুলো বহিঃপ্রকাশ ঘটাতে গেলে তো কথা বলতেই হবে। এই সাত মন ঘিও লাগবে না, রাধাও লাগবে না। আর মনে আছে খালদা জিয়া বলেছিলেন 21 আগস্টে গ্রেনেড হামলা মাত্র কয়েকদিন আগে শেখ হাসিনার উদ্দেশ্যে 10টা সিটও পাবেন না, বিরোধী দলের মর্যাদাও পাবেন না, তো দূরের কথা। তারপর পরে 21 আগস্টে গ্রেনেড হামলা করেছেন, এখনো পর্যন্ত সেই সাফাই কিন্তু গিয়েই যাচ্ছে। এবং সবচেয়ে দুঃখজনক যে ঘটনা বিএনপির জন্য সবচেয়ে দুঃখজনক ঘটনা, এই যে তারুণ্যের সমাবেশ করেছে সালাদ উদ্যানে, যারা যারা অভিযুক্ত তাদের সমস্ত ছবি নিয়ে তারা কিন্তু এই সমাবেশে ভরে অবস্থান করেছে। ভাই ভাইরা যখন বলেন যে এখনকার যে কথাগুলো যে এখন বলে ফেলেন যে আওয়ামী লীগের জনভিত্তির নিয়ে প্রশ্ন তোলেন, 96 নির্বাচনে নিয়ে প্রশ্ন তোলেন, এই প্রশ্ন তোলেন না 91 সালে ভোটের যোগফলে বেশি ভোট পেয়েছিল, আনুপাতিক হারে বেশি ভোট পেয়েছিল, ক্ষমতায় আওয়ামী লীগ কিন্তু যেতে পারেনি, এই প্রশ্ন তোলেন? হ্যাঁ, ধন্যবাদ জানাই। ওই যে হঠাৎ করে সে ভিতরের থেকে সত্য কথা পেঁচিয়ে আসে, 86 নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করেছিল, এটা বলেছে, বলতে বলতে বলে ফেলেছেন। না না, আমি আমি যে কথাটি আমি খুব স্পষ্ট করে বলি, যতদিন পর্যন্ত হত্যা রাজনীতির থেকে বিএনপি বেরিয়ে না আসবে, ষড়যন্ত্র রাজনীতির থেকে বেরিয়ে না আসবে, বিএনপির এদিক ওদিক কোনো যাই করুক না কেন বিএনপি সামনের দিকে এগোতে পারবে না। ওই যে বলেন টেক ব্যাক বাংলাদেশ, পিছনে যাও। জি, অতএব রাজনীতি বিএনপিকে পরিষ্কার করতে হবে, অনেক কথা বলেছেন। 2018 সালে ভাড়া করে লোক নিয়ে এসেছিলেন বিএনপির নেতাকে, মনে পড়ে না এগুলো? আপনি কি নির্বাচন করেছিলেন, না নির্বাচন নিয়ে ব্যবসা করেছিলেন, না নিলামে তুলেছিলেন? এক একটা সিটে কজনকে মনোনয়ন দিয়েছিলেন? মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানের পার্টি অফিসে সারাত বন্দি অবস্থায় ছিলেন বিএনপির কর্মীদের দ্বারা। আপনার যদি ঋণ খেলাপি প্রার্থী, আপনি যদি বিল খেলাপি প্রার্থী, আপনি আদালতের অভিযুক্ত হওয়া প্রার্থী, আপনি জেল হয়ে গেছে 10 বছর আগে সেই প্রার্থী, সেই প্রার্থী তো কোনো বিএনপির তো তার গঠনতন্ত্র নিজেই মানেনি, যে অরমানের গঠনতন্ত্র মানেনি, সাতের ক ধারা সম্পূর্ণরূপে ভায়োলেট করে তারা ভারপ্রাপ্ত চেয়ারপারসন বানিয়েছে।